वेलकम बैक टू माय चैनल अर्पिताज किंगडम आमी अर्पिता आबार एक नतून भिडियो निये चले एसेछि। आज के आमी एक मजेदार पकोड़ा बा बड़ार रेसिपी निये चले एसेछि। एई रेसिपिटा एक अन्य धरनेर पाता दिए तैरी। आमरा नर्माली विभिन्न धरनेर पातार बड़ा बा पकोड़ा खेये थाकि, किन्तु आज के जे पातार बड़ा आमी आपनादेर साथे शेयर करछि सेटी किन्तु अनेकेई जानेन ना। आज के आमी देखाबो जोयानेर पातार बड़ा। জোয়ানের পাতা দিয়ে কিন্তু দারুণ পকোড়া বানিয়ে খাওয়া যায় বা বড়া বানিয়ে খাওয়া যায়। চলুন তাহলে বেশি দেরি না করে জোয়ানের পাতার বড়াটা দেখে নিই। ও হ্যাঁ, তার সাথে পাট পাতার বড়াও আছে। এই দুটি পাতায় কিন্তু আমাদের ছাদের গাছে হয়ে থাকে। আপনারা যদি জানতে চান আমি ছাদের টবে কী করে পাট শাক লাগিয়েছি তাহলে আমাকে কমেন্টে লিখে জানাবেন। খুব ভালো গ্রো করে আর কিন্তু একদম বাড়ির তৈরি পাট শাক কিন্তু আপনারা খেতে পারেন। এখানে আমি নিয়েছি বেশ খানিকটা জোয়ানের পাতা। দেখুন এটা কিন্তু জোয়ান গাছের পাতা নয়, কিন্তু নাম জোয়ান পাতা। কেন? কারণটা আপনারা আমার ওই ভিডিওতে দেখে নিন, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে আমি 8 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ি নিয়েছি। এই অনুপাতে যদি আপনারা বেসন আর চালের গুঁড়ি ব্যবহার করেন তাহলে যে কোনো পকোড়াই বা বড়াই কুরকুরে হয়। এখানে আমি স্বাদ অনুযায়ী নুন নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন আর ঝাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। এখানে নিয়েছি সামান্য পরিমাণে কিছুটা চিনি আর গুঁড়ো হলুদ। চলুন শুরু করা যাক। একটা বাটির মধ্যে চালের গুঁড়ি আর বেসনটা দিয়ে দিচ্ছি আর দুটোকে একসাথে মিক্স করে নিচ্ছি। হুইস্কার দিয়ে এটাকে মিক্স করছি। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে খুব সহজেই মিক্স করতে পারবেন। এবারে এতে একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন গুঁড়ো হলুদ, লাল এবং ঝাল লঙ্কার গুঁড়ি, চিনি, স্বাদ অনুযায়ী নুন। আমার এখানে প্রায় 1.5 টিস্পুন মতন নুন আছে। এবার এগুলোকে শুকনো অবস্থাতেই ভালোভাবে একবার মিক্স করে নিচ্ছি। এবারে অল্প অল্প করে জল অ্যাড করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন কতটা গাঢ় বা কতটা পাতলা হবে এই মিশ্রণটা। দেখুন আমি কিন্তু একেবারে পুরো জলটা দিয়ে দিইনি, আমি অল্প অল্প করে জল অ্যাড করছি। এতে আপনার যে ব্যাটারটা তৈরি হবে সেই ব্যাটারে কিন্তু কোনো রকম গুটলি পড়বে না বা কোনো লাম্পস আসবে না। দেখুন আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এটা আরও কিছুক্ষণ ধরে একটু ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু তৈরি। আপনারাও ভালোভাবে দেখে নিন, ব্যাটারটা এরকম পোরিং কনসিস্টেন্সির হবে, মানে একটু গাঢ় কিন্তু লম্বা লম্বা তার তৈরি করবে। এবার এটাকে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য রেখে দিন। এবার আমি একটা কড়াইকে গরম করে তাতে ডুবো তেলে ভাজার মতন তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দিতে হবে, গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ব্যাটারের মধ্যে 2 চামচ পরিমাণ গরম তেল আমি দিয়ে দিচ্ছি, এতে পকোড়াগুলো মচমচে হবে। আবার একবার ভালোভাবে এটাকে মিক্স করে দিতে হবে।
তেল ভালোভাবে গরম হচ্ছে কিনা কি করে বুঝবেন? এইভাবে সামান্য পরিমাণ ব্যাটার এতে দিয়ে দেখবেন এটি ভেসে উঠছে কিনা। এবারে আমি এখানে জোয়ানের পাতাগুলোকে একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে কড়াইয়ের গরম তেলে ছেড়ে দেব। আমি কিন্তু পাতাগুলোকে চাইলে কুচিয়ে নিতে পারতাম, কিন্তু কুচিয়ে নিলে সঙ্গে সঙ্গে গন্ধটা বেরিয়ে যায়, তাই জন্য আমি গোটা পাতাই ব্যবহার করি। এইভাবে গোটা পাতাটা ব্যাটারে ভালোভাবে বেয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি। একসাথে অনেকগুলি পরিমাণ পাতা দেবেন না, তাতে একটার সাথে আর একটা আটকে যেতে পারে। আমি একবারে সব ভাজবো না, দুবারে পাতাগুলোকে ভেজে নেব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন পাতাগুলো এইভাবে কড়াই ছেড়ে উপরের দিকে ভেসে উঠছে আর ফুলে উঠছে। তেল গরম হয়ে যাওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রাখবেন। এই মিডিয়াম হাই ফ্লেমেই পুরো বড়াগুলোকে ভেজে নেবেন। কিছুক্ষণ পরে একটু উল্টে পাল্টে দেবেন আর দুদিকটা সমান গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। দেখবেন যাতে খুব বেশি পুড়ে না যায়, এতে টেস্ট কিন্তু ভালো হবে না। আমার কিন্তু পকোড়াগুলো বা বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা ছাঁকনির মাধ্যমে তুলে নিচ্ছি। দেখুন বড়াগুলোর কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসেছে, এটা কিন্তু খুবই মুচমুচে। আমি এবার একটা প্লেটের ওপর টিস্যু পেপার নিয়ে নিয়েছি আর তার উপরে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি যাতে এক্সট্রা অয়েল সোক করে নেয়। দেখুন আমি গরম অবস্থাতেই আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু ভীষণই মুচমুচে হয়েছে। ওপরে মুচমুচে কিন্তু ভেতরে নরম। এবারে একইভাবেই পাট পাতার বড়াগুলো আমরা ভেজে নেব। পাট পাতাগুলো ভালোভাবে ধুয়ে এইভাবে দুটো পাতা একসাথে রেখে ব্যাটারে কোট করে গরম তেলে ছাড়তে হবে। আমি কিন্তু সেম ব্যাটারই ইউজ করছি পাট পাতার বড়ার জন্য। আপনারা চাইলে এতে একটু কালো জিরাও অ্যাড করতে পারেন অথবা জোয়ান অ্যাড করতে পারেন। আমি এক এক করে পাতাগুলো তেলে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু ওই একই তেল ইউজ করছি যেটা আমি জোয়ানের পকোড়ার জন্য ব্যবহার করেছিলাম। দেখুন কিছুক্ষণের মধ্যেই পাতাগুলো কত সুন্দরভাবে তেলের ওপর ভেসে উঠছে আর আস্তে আস্তে ফুলে উঠছে। বেসন আর চালের গুঁড়ির যে অনুপাতটা আমি বললাম, মানে 8:2 অনুপাত, অর্থাৎ 8 ভাগ যদি বেসন হয় 2 ভাগ চালের গুঁড়ি ব্যবহার করবেন, তাহলে কিন্তু আপনার পকোড়াগুলো সবসময়ের জন্যই এইভাবেই ফুলে উঠবে আর খুবই মচমচে হবে। আমার কিন্তু পাট পাতার বড়াও রেডি। আমি টিস্যু পেপারের উপরে পাট পাতার বড়াগুলোকেও নিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা অয়েল সোক করে নেয়। এই দুটো রেসিপি বাড়িতে আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন হলো খেতে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কিন্তু পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে ফার্দার নোটিফিকেশান মিস না হয়ে যায়। আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন।